أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শাহাবুদ্দিন ভাই ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন, আমরা কতগুলো ফজিলতের আমল করি যেগুলো সুন্নত মনে করে করি, যেমন ফজরের নামাজের পর সূরা ইয়াসিন, জোহরের পর সূরা ফাতহ, আসরের পর সূরা নাবা, মাগরিবের পর সূরা মুলক, ঈশার পর সূরা ওয়াকেয়া, তদ্রুপভাবে জুমার দিন সূরা কাহাফ ইত্যাদি। এগুলো অনেক ফজিলত, তাই আমরা সুন্নত মনে করি করি। তদ্রুপভাবে সূরা ইয়াসিনকে বলা হয় কোরআন মাজিদের কলব, অন্তর, এটা কতটুক সই ভাই? কোরআন তেলাওয়াত করা, কোরআন মজিদ পাঠ করা, এটা নিঃসন্দেহে সওয়াবের কাজ, উত্তম আমল, আফজালুল ইবাদা। কিন্তু কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট কোনো সময় বেঁধে নেয়, রাসূল সাল্লাম যেটা বলেননি, সেটা আবার কি হবে, বেদাতে পরিণত হবে। তবে এই ফজিলতগুলো যেগুলো আপনি বললেন, এগুলো কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত না, আপনি যে কোনো সময় পড়তে পারবেন। এগুলো বেশিরভাগ মওজু, জাল, বানাওয়াটি হাদিস, মিথ্যা হাদিস এবং কিছু আসছে জয়ীফ হাদিস, কিন্তু সহি হাদিস দ্বারা যেটা প্রমাণিত সেটা হচ্ছে জুমার দিন সূরা কাহাফ পড়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর অনেক ফজিলত বর্ণনা করেছেন। তদ্রুপভাবে প্রত্যেক নামাজের পর, ফরজ নামাজের পর সূরা কুল হুয়াল্লাহু আহাদ, সূরা কুল আউযু বিল ফালাক এবং কুল আউযু বিন নাস, এই তিনটি সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটি সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন এবং পড়তে বলেছেন। ফজর এবং মাগরিবে তিনবার করে আর বাকি নামাজগুলোতে একবার করে পড়তে বলেছেন। অতএব আমরা এটার উপর আমল করব, এটা নির্দিষ্ট করে রাসূল সাল্লাম পড়তে বলেছেন। এমনিভাবে প্রত্যেক নামাজ, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়তে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, সে ব্যক্তি জান্নাতে যাওয়ার আর কোনো বাধা নেই মৃত্যু ছাড়া। তার মানে মৃত্যু হলে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে এটা আমরা আমল করব, কারণ রাসূল সাল্লাম এটা করতে বলেছেন, সহি হাদিস দ্বারা এটা প্রমাণিত। এছাড়া আর বাকি যেগুলো আপনি বললেন, এগুলো কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত না। তদ্রুপভাবে সূরা ইয়াসিন, যে কোরআনের কলব, অন্তর ইত্যাদি, এগুলো কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম, ওয়া উলুল ইলম কায়িমান বিল কিসত, لا إله إلا هو العزيز الحكيم. إن الدين عند الله الإسلام، وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء